আবার তৃণমূলের বহিষ্কার, স্যান্ডোগেঞ্জির আবার পকেট। যে দলটা দুর্নীতিতে রেকর্ড গড়েছে, গরু চোর, কয়লা চোর, চাকরি চোর, সেই দলটার অস্তিত্ব আছে কিনা সেটাই প্রশ্ন। এই পশ্চিমবাংলায় এই সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ করবে, সে নওশাদ সিদ্দিকী হোক বা অম্বিকা রায়, তারই জীবনের সংশয় হয়ে দাঁড়িয়েছে। এদিন নদিয়ার কল্যাণী বিধানসভার ঘোড়াগাছা স্কুল মাঠে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির এক জনসভায় যোগদান করে রাজ্যের শাসক দলকে এই ভাষাতেই আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক অম্বিকা রায় সহ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক নিশানা করেন শুভেন্দু অধিকারী। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বদেরকেও নিশানা করেন শুভেন্দু। মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক সংখ্যালঘু পরিবারের যুবকের। এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে সংখ্যালঘু ভাইদের এইভাবে প্রাণ দিতে হবে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল থেকে নির্দলে দাঁড়ানো প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করলে তিনি খোঁচা দিয়ে বলেন, তৃণমূলের আবার বহিষ্কার, স্যান্ডোগেঞ্জির আবার পকেট। যেদিন গরুর গাড়িতে হেডলাইট ব্যবহার হবে আর স্যান্ডোগেঞ্জিতে পকেট ব্যবহার হবে, সেদিনই দলটার অস্তিত্ব থাকবে। যদিও নদিয়া জেলা পরিষদের দিকেও আঙুল তোলেন তিনি, একটি বেসরকারি কলেজের দায়িত্বে কিভাবে জেলা পরিষদের তৃণমূল প্রার্থী দায়িত্বে থাকেন এর আমি আইনভাবে শেষে দেখতে চাই। এবং অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে শূন্য করে দেওয়ার হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।